সুপ্রিয় অতিথিবৃন্দ, শার্টরেট লিংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী মিস হেনা। প্লিজ দয়া তোদের হাত থেকে আমাকে বাঁচান ভাইয়া, এই আশার বোনকে রক্ষা করুন প্লিজ। ভয় নেই, বোন যখন ভাইয়ের বুকে আশ্রয় নিয়েছে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে সে বুক থেকে বোনকে ছিনিয়ে নিতে পারে। আজরাইল যখন জান কবচ করতে আসে সারা দুনিয়ার সমস্ত শক্তি দিয়েও তাকে রোধ করতে পারে না, তুইও পারবি না আমাদের শক্তিকে রোধ করে ওকে রক্ষা করতে। আপনি আমার যে উপকার করেছেন
তার ঋণ কোনোদিন শোধ করার মতো নয়। ভাইয়ের কাছে বোন কোনোদিন ঋণী হয় না। বোনের বিপদে ভাই এসে বোনকে বিপদমুক্ত করবে, এটাই তো কর্তব্য। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। রাত অনেক হলো কিন্তু এখনো ভাই আসার নাম নেই। তুই শুধু শুধু দুশ্চিন্তা করিস না তো, নিশ্চয়ই বৃষ্টির জন্য ফিরতে দেরি হচ্ছে। ভাই এসে গেছে। বিপ্লব, এই বৃষ্টির মধ্যে এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি বাবা? আর বলো না মা, বাসায় ফেরার পথে দেখি কতগুলো গুন্ডা আমার বোন রানীকে ধরে নেওয়ার জন্য দৌড়াচ্ছে। রানীকে বলে কি? হ্যাঁ, মেয়েটা যখন দৌড়ে এসে বাঁচার জন্য ভাইয়া বলে আমার বুকে এসে পড়ল, তখন সাথে সাথে আমার একমাত্র বোন রানীর কথা মনে পড়ে গেল। তারপর? তারপর আর কি, নিশ্চয়ই ভাইয়া তার বিপ্লবী শক্তি দিয়ে আদরের বোন রানীকে উদ্ধার করেছে। কারেক্ট। খুব হয়েছে, যা তাড়াতাড়ি কাপড় পাল্টে খেতে আয়, আমরা তোর জন্য না খেয়ে বসে আছি। ওকে, আমি এক্ষুনি কাপড় পাল্টে আসছি। মা, আজ রান্না কে করেছে? রানী করেছে। সত্যি বলছো? কেন ভাইয়া, মজা হয়নি বুঝি? মজা হয়নি মানে? খুব মজা হয়েছে। আজ আমি একাই একশের চালের ভাত খাবো। আর হ্যাঁ, কাল থেকে রান্না তুই করবি, তা না হলে আমি কিন্তু ভাত খাবো না, বুঝেছিস? আর ও যখন পরের ঘরে চলে যাবে তখন? সে তো অনেক দূরের কথা। না, আমি রানীর বিয়ের ব্যবস্থা করছি। বলো কি, এত তাড়াতাড়ি? হ্যাঁ বাবা, মেয়ে উপযুক্ত হলে বাবা মার কর্তব্য তাকে তাড়াতাড়ি বিয়ে দেয়া। তাছাড়া ভালো বংশের ভালো ছেলে সবসময় পাওয়া যায় না। সামনের 10 তারিখ ছেলের বাবা মা রানীকে দেখতে আসবেন, পছন্দ হলে বিয়ের দিন তারিখও ঠিক করে যাবেন। দেখো মা, এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না। না করিস না মা, এই বয়সে বিয়ে না হলে পরে মানুষ খারাপ মন্তব্য করে। কি, মানুষের কথার ভয়ে তোমরা আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করবে? রানী, তুমি ভালো করেই জানো আমার সিদ্ধান্তকে অমান্য করার অর্থ আমাকে অপমান করা। যে শিক্ষা দিয়ে আমি তোমাকে মানুষ করেছি, বড় করেছি, সেই শিক্ষা যদি তোমার ভেতরে থেকে থাকে তাহলে আর কোনোদিন বাবা মার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবে না। আরে আরে, না খেয়ে কোথায় যাচ্ছিস? দিলে তুমি এটা খাওয়া বন্ধ করে। তোমরা খাও, আমি দেখছি। রানী, বাবার কথায় রাগ করে খাবার ছেড়ে উঠে আসা তোর মোটেই ঠিক হয়নি। তুই তো জানিস বাবা রাগি মানুষ, মুখের উপর কথাটা না বলে পরে আমাকে বললে তো পারতি, আমি বাবাকে বোঝাতাম। হয়েছে হয়েছে, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। দেখ, তুই আমার একমাত্র বোন, তোর সুখে তো আমার সুখ, তোর দুঃখে আমার দুঃখ, আমি তোকে সান্ত্বনা না দিলে কে দেবে বল? চল খাবি, আয় তো। না, আমি খাবো না। লক্ষ্মী বোন।